ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিয়াজ, বুয়েট ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। রিনি, আপনাকে ধন্যবাদ। আজকের যে পরিস্থিতি সেটি আসলে আমরা এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখতে পাইনি, এবং সকাল থেকে আসলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছি। সেক্ষেত্রে আসলে গণমাধ্যম কর্মীরা এখানে এসে দেখতে পেলাম যে কোনো ধরনের কোনো শিক্ষার্থীদের আসলে আমরা বুয়েট ক্যাম্পাসের বাইরে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান দেখতে পাইনি। বরং আমরা কিছু কিছু সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখতে পেয়েছি, তারা ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা ক্যাম্পাস ছেড়ে গিয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে গত পরশু দিন থেকে কিন্তু আসলে এই আন্দোলন কিন্তু আপনার প্রায় উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস, এবং সেই কারণে আসলে আজকে কিন্তু তৃতীয় দিনে কিন্তু তাদের একটা কর্মসূচি ছিল যে আপনার হলে হলে তারা অবস্থান নেবেন, যেহেতু আজকে ছাত্রলীগ স্বাধীনতার সপক্ষের তারা আসলে অবস্থান সমাবেশ করবেন, এবং সেক্ষেত্রে আসলে তারা কিন্তু আপনার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আসলে তারা প্রতিবাদ সমাবেশ করবেন। এবং এই কারণে কিন্তু আসলে আপনার বুয়েট যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে আজকে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, এবং কোনো উস্কানিমূলকের কারণে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সে কারণে আসলে আপনার তারা কিন্তু এই ক্যাম্পাসের যে হলের ভিতরে ভিতরে তারা আসলে অবস্থান নেবেন এমনটি তারা কিন্তু তথ্য দিয়েছিলেন। তবে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাইনি আসলে তারা হলে অবস্থান নিয়েছেন কিনা এবং তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিনা হলের ভিতরে, তেমন কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং সকাল থেকে আসলে বুয়েট ক্যাম্পাস কিন্তু একেবারে নিঃশব্দ এবং একেবারেই আপনারা নিরুত্তাপ রয়েছে, কোনো ধরনের কোনো আন্দোলনের কোনো আসলে আমরা কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে আজকে ঠিক বিকেল তিনটা নাগাদ তারা একটা সংবাদ সম্মেলন করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং সেটি আসলে আপনার ঠিক এই বুয়েট ক্যাম্পাসই হতে পারে বলে আমরা এখনো পর্যন্ত ধারণা করছি। কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত তাদের মুখ থেকে আসলে সঠিক তথ্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, যদিও আমরা শহীদ মিনারে কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ আবার প্রতিবাদ সভা যে ডেকেছেন সেটি উপস্থিতি তারা চলেছে, এবং সেখানে আমরা দেখেছি যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে এসে তারা ভিড় করেছেন এবং তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন সকাল 11টা নাগাদ আর কি এই এখানে আপনার ছাত্রলীগের যে সমাবেশ হওয়ার কথা রয়েছে শহীদ মিনারে সেটি কিন্তু আসলে সেই কর্মসূচি তারা পালনের প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখছি এই আপনার কিন্তু সেই প্রতিবাদ সভার কারণে কিন্তু আসলে বুয়েটে আসলে যে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল সেই আন্দোলনে আসলে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো উত্তাপও দেখতে পাইনি এবং কোনো সাধারণ শিক্ষার্থীরাও আমরা দেখতে পাইনি। আসলে তারা এখনো পর্যন্ত আসলে যারা শিক্ষার্থীদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা আসলে এখনো পর্যন্ত কথা বলতে পারিনি, এবং আমরা যদিও গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি সকাল থেকে, তারপরও আসলে আমরা তাদের কোনো কর্মসূচি বা তাদের সাথে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি। আপনাকে একটু বলে রাখি যে আবরার ফাহাদ 2019 সালে আসলে মৃত্যুর পরে এরপরে কিন্তু আসলে আপনার ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়, এবং সেই ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার পর থেকেই কিন্তু আসলে ঠিক আপনার বুধবার কিন্তু আবার আপনার এই আন্দোলন কিন্তু আবার তুঙ্গে ধরে মধ্যরাতে ছাত্রদের একটা ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা আসলে এই বুয়েট ক্যাম্পাসের ভিতরে প্রবেশ কেন্দ্র করে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা আবারও আসলে আন্দোলনে আপনার উত্তাল করে দিল এই বুয়েট ক্যাম্পাস, এবং তারা বলছেন ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করা হোক। এবং আজকের আপনার গতকাল কিন্তু যারা উপাচার্য রয়েছেন সেই উপাচার্য বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির প্রেক্ষিতে কিন্তু আসলে আপনার আর এবং বিচারের ব্যবস্থা করা হবে এমনটি কিন্তু আসলে উপাচার্য বলেছেন। তার আগে আসলে তিনি ছাত্রদেরকে তেমন কোনো আশ্বাস দিতে পারেননি এবং বলেছেন যে হয়তোবা আপনার দুই একটি দাবি তারা আসলে তারা মেনে নিয়েছেন, তবে কিছু কিছু দাবি আছে যেটা আসলে তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এবং যারা অভিযুক্ত আসলে তাদের আত্মপক্ষ সমর্থনের একটা বিষয় আছে সেটির পরে আসলে তারা হয়তো বা কোনো ব্যবস্থা নেবেন এমনটি কিন্তু বলেছেন। এবং আসলে এবং শিক্ষা প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু কালকে বলেছিলেন যে জঙ্গিবাদের আসলে কোনো এখানে ইন্ধন আছে কিনা সেটিও আসলে তারা খতিয়ে দেখবেন, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে ছাত্রলীগ কিন্তু প্রতিবাদ সভা ডেকেছে শহীদ মিনারে। লিনিয়া, আর একটু বলে রাখি যে আজকে কিন্তু আজকে যে কর্মসূচি আমরা ইতিমধ্যে হাতে পেয়েছিলাম সেটি হলো আপনারা ওরা আজকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজকে উপাচার্যকে আবেদন করবেন এবং তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে তারা আসলে সরাসরি আবেদন করবেন এমন একটা তথ্য কিন্তু আমরা পেয়েছি, এবং বিকেল নাগাদ হয়তো বা তারা আপনারা আমাদের সাথে কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে তেমনটি তথ্য আসলে আমরা পেয়েছি। তবে আমরা এটির আসলে সঠিক তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে এই খবরটি আমরা পেয়েছি। লিনিয়া, আপনাকে একটু বলে রাখি ইতিমধ্যে কিন্তু আপনার শহীদ মিনারে কিন্তু আসলে যারা ছাত্রলীগ কর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আপনার এখনো কিন্তু আপনার হলে যে সেখানে জড়ো হচ্ছেন এবং তারা প্রতিবাদ সভা করবেন। এই ছিল আমার কাছে বুয়েট ক্যাম্পাস থেকে এই পর্যন্ত সর্বশেষ তথ্য। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।